তাহলে কেমন লাগছে মিথিলা বলো সবাই বলো কেমন লাগছে শিশা লাগছে দারুণ লাগছে শিশা নাচ তাই নাকি হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মিথিলা কিচেনান বলাকে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি রেসিপি শুরু করছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে আমি সাতক্ষীরা অঞ্চলের ঐতিহ্যবাহী তালের পায়েস রান্না করব তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি তালটা একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে বের করে নিয়েছি এটা কিন্তু বের করাও খুব সহজ আর এখানে চাউলটা কিন্তু আমি আধা ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখছিলাম আর খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে দুধ নিয়েছি নারকেলটা করে নিয়েছি একটা তালে পায়েসের সাথে যদি নারকেল আর দুধ থাকে তাহলে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় তালে পায়েস বিশেষ করে এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম করে নিয়েছি এই পর্যায়ে আমি চাউল আর নারকেলটা অ্যাড করে দিয়েছি চাউলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চাউলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা চাউলটা কিন্তু ফুটে যাচ্ছে আর নারকেলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি কাঁচা দুধ অ্যাড করে দিয়ে দেবো আমার কারেন্টটা চলে গিয়েছিলো সেই জন্য এবার রাইস কুকারে নিয়ে আসলাম কিছু মনে করবেন না বন্ধুরা রাইস কুকারে রান্নাটা করতে চাইছিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম তালের শাঁসটা দিয়ে খুব সুন্দর করে চাউলের সাথে মিশিয়ে নেবো খুব সুন্দর করে কিন্তু মেশাতে হবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নেবো আর এখানে গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেবো গরম মশলার তেজপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘেরানো আসে কিশমিশও অ্যাড করে দিয়ে দিয়েছি আর বন্ধুরা চিনি অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনি পরিমাণটা একটু বেশি দিতে পারেন আপনারা চাইলে এটা গুড় দিয়েও করে নিতে পারেন আমার চিনি পরিমাণটা কম ছিল সেজন্য কিন্তু আবারও দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে পায়েসটা রান্না করে নেবো সাতক্ষীরা অঞ্চলের ঐতিহ্যবাহী এই তালের পায়েসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এবার কিন্তু আমি নামিয়ে নিলাম দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ লাগছিল সাতক্ষীরা অঞ্চলের ঐতিহ্যবাহী তালের পায়েস আমি এই প্রথম নিজে হাতে রান্না করলাম মিথিলা আর মিথিলা বাবুকে খাওয়ালাম অনেকবার তো মা ঠাকুরমাদের হাতে খেয়েছি এবার নিজে হাতেও রান্না করে খাওয়ালাম শাশুড়ির হাতেও তো খেয়েছি সাতক্ষীরা অঞ্চলের ঐতিহ্যবাহী তালের পায়েস খাওয়ার জন্য মিথিলা বাবু তো রেডি মিথিলা বাবু খাওয়া শুরু করছে আর মিথিলাও এদিকে খাওয়া শুরু করছে এখন কেমন লাগছে সবাই বলবে এটা ভিতরে দুধ দেওয়া নারিকেল দেওয়া এভাবে তালের পায়েস রান্না করলে সবাই আঙুল চেটে পিটে খাবে অনেকেই কিন্তু জানে না এভাবে তালের পায়েস রান্না করে খেতে হয় কিন্তু আমাদের সাতক্ষীরা অঞ্চলের মানুষ কিন্তু এভাবেই তালের পায়েস কেমন লাগছে মিথিলা বলো সবাই বলো কেমন লাগছে দারুণ লাগছে তাই নাকি খুব মজা হয়েছে দেখতে দেখতে খাওয়া তো শেষ এখনো তো এক কি বলে এক হাড়ি আছে কতটা খাবে তুমি তুমি এরকম সব খাবা মিথিলাও কিন্তু মজা করে খাচ্ছে দেখুন নিজে নিজে উঠিয়ে খাচ্ছে বাউলে বামে সব পাস খেয়ে ফেলালো আমি কি খাবো বলি আমার জন্য কি রাখছো তোমরা বন্ধুরা বা মেয়ের মুখ থেকে তো শুনলেন পায়েসটা কেমন লাগছে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই